আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন বরাবরের মতো আমি ইমরান আসি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো যারাই আমার চ্যানেলে নতুন প্লিজ দয়া করে একটা করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন আর কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি সার্বিয়া নিয়ে আলোচনা করব। সার্বিয়া আপনারা সার্বিয়াতে বেতন কত একজন বাংলাদেশি হিসাবে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন কি ধরনের ফ্যাসিলিটিস আছে সার্বিয়াতে এবং সার্বিয়াতে ওয়ার্ক পারমিট আসতে বর্তমান সময়ে কতদিন সময় লাগতেছে তারপর হচ্ছে গিয়ে সার্বিয়া সার্বিয়া থেকে আপনি অন্য কোনো দেশে যেতে পারবেন কিনা এবং সার্বিয়ার এক টাকায় বাংলাদেশে কত টাকা হয় সার্বিয়ার টাকাকে কি বলে এগুলা নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি তো যারাই আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আমি ইতালির ছোট্ট একটা গ্রামে আছি আর এই যে দৃশ্যগুলো দেখতেছেন এইগুলো আসলে ইতালির একটা গ্রামের মধ্যেই আমি আছি আর এখানেই যে সামনে দেখতেছেন একজন কাজ করতেছেন নতুন কিছু জিনিস মেক করা হবে এখানে আর এই যে আমার সামনে দেখতেছেন এইগুলো হচ্ছে কাজ ইতালির সো আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলা কৃষি মানে এখানে অনেকেই চাষ করে আর কি এবং বাংলাদেশি আফ্রিকান শ্রীলঙ্কান ইন্ডিয়ান এইগুলা মানুষরা এখানে বিভিন্ন ধরনের কাজ করে থাকে সো প্রথমেই বলবো সার্বিয়া নিয়ে বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিব আসলে সার্বিয়া হচ্ছে আপনারা সবাই জানেন সার্বিয়া হচ্ছে বলকান অঞ্চলের দেশ এবং আমরা জানি বলকান অঞ্চলের বসনিয়া তারপর হচ্ছে আপনার মন্টিনিগ্রো তারপর হচ্ছে ম্যাসুডোনিয়া এইসব দেশগুলাই হচ্ছে বলকান অঞ্চলের দেশ তার মধ্যে অন্যতম প্রধান দেশ হচ্ছে সার্বিয়া সো সার্বিয়া বাংলাদেশ থেকে আপনি সব ধরনের প্রসেস করতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে ভাই সার্বিয়াতে ইয়ে আছে কিনা সার্বিয়ার এমবেসি বাংলাদেশে আছে কিনা সো আপনারা জানেন সার্বিয়ার এমবেসি কিন্তু বাংলাদেশে নাই সো আপনাকে ইন্ডিয়া থেকেই আসলেই আপনার ভিসাটা লেগে আসবে সো আপনি যদি কোনো এজেন্সির কাছে ফাইল জমা করেন বাংলাদেশে তারা আপনার সব মানে সব কিছু প্রসিডিউটর যা আছে সবগুলো মেনটেন করে আপনার পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠিয়ে দিবে আর এরকম এরকমই মানে সার্ভিয়ার কাজটা হয় সো আপনাকে ইন্ডিয়া যেতে হবে না আপনি বাংলাদেশে বসেই আপনার পাসপোর্ট সহ এভরিথিং অর্থাৎ কালেকশন করে নিতে পারবেন কোনো সমস্যা না এবং ভিসা ওটা স্টিকার ভিসা যেটা সার্ভিয়ার ওয়ার্ক ভিসা যেটা সেটা আপনার পাসপোর্টে লেগে আসবে ইন্ডিয়া থেকেই সো এটা নিয়ে আপনাদের কোনো প্যানিক নেওয়ার প্রয়োজন নাই কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই যে আপনার ইন্ডিয়া যেতে হবে কিনা সো আসলে এখন আসেন যে আসলে সার্বিয়াতে আসলে কত টাকা লাগে ফাইল জমা করতে হলে বা রিচ পেমেন্টে কেউ কাজ করে কিনা বা উইথ আফটার ভিসা কেউ কাজ করে কিনা কত ধরনের ভিসাতে আমরা যেতে পারবো সার্বিয়াতে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা তারপর হচ্ছে ওয়ার্ক ভিসা ভিজিট ভিসা এই ধরনের ভিসাগুলোতে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন সার্বিয়ার ভিসার জন্য তো মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশি পিপুল যারাই আসেন সবাই কিন্তু আসলে ওয়ার্ক ভিসাতে এবং স্টুডেন্ট ভিসাতে ট্রাই করে সো বর্তমান সময়ে কেউ কেউ আবার ট্যুরিস্ট ভিসাতে ভিজিট ভিসাতে রিচ পেমেন্টের অনেকেই অনেক জায়গাতে ফাইল জমা করতেছেন তো এক্স্যাক্টলি আসলে কত টাকা লাগে বর্তমান সময়ে কাজের ভিসা এবং ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা যেটাই হোক না কেন আপনার আট লাখ টাকার মতো করে মানে নিতেছে এজেন্টরা তো আমাকে যারাই জিজ্ঞেস করছেন আসলে বর্তমানে কত টাকা করে নেয় সো আসলে ম্যাক্সিমাম এখন দেখছি আমি প্রায় প্রচুর গ্রুপগুলাতে দেখছি সার্ভিয়ার যেগুলাতে আসলে আপনার আট লাখ টাকা করে চার্জ করতেছে সো অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই আসলে রিচ পেমেন্টে কাজ হয় কিনা সার্বিয়া হ্যাঁ রিচ পেমেন্টে কাজ করে অনেক এজেন্সি আছে তবে খুব রেয়ার যারা কাজ করে যেমন সিলেটের কিছু হয়তো কাজ করে আমি দেখছি বিভিন্ন আমার সাথে অনেকেই যোগাযোগ করছেন সিলেট থেকে যে ভাই সার্বিয়াতে আসার পরে ইতালিতে আসা যায় কিনা বাই করে কোনো লিঙ্ক আছে কিনা সিস্টেম আছে কিনা তো আমি তাদেরকে বলছি হ্যাঁ সার্বিয়াতে আসলে আপনারা অনায়াসে গেম দিয়ে আসতে পারবেন একটু রিক্সই বলতে একটু টাকা পয়সা বেশি লাগবে তবে আসলে আপনি আসতে পারবেন কোনো সমস্যা না তারপর হচ্ছে আরো আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে টুরিস্ট ভিসাতে কাজ হয় কিনা ই ভিসাতে হয় কিনা আসলে সার্বিয়া ই ভিসা আসলে চালু না তো আপনাকে স্টিকার ভিসা লাগাইট করতে কাজের ভিসা সেটা স্টুডেন্ট ভিসা সেটা টুরিস্ট ভিসা ভিজিট ভিসা যে কোনো ভিসার ক্ষেত্রে আপনাকে ইয়ে করতে হবে অর্থাৎ ভিসা লাগাইতে হবে সো আমি আসলে ইতালির ইতালির একটা ভিলেজে আছে আর এই যে দেখতেছেন এইগুলো আসলে বাগান এই যে দেখতেছেন এইগুলো বাগান জয়তুনের বাগান এটা হচ্ছে জৈতুনের বাগান আর এটা হচ্ছে মানে এখানে ধান হতো মেবি এই যে দেখতেছেন আমরা পুরো বাংলাদেশের মতো তবে আসলে বাংলাদেশ না ইতালির একটা ছোট্ট একটা গ্রাম আর আমি আসলে বাগানের মধ্যে আছি যে সামনে দেখতেছেন বিভিন্ন ধরনের কাজ হয় সো বইয়ের পাওয়ার কিছু নাই এরকম অনেক বন জঙ্গল আপনি যখন সার্বিয়া থেকে আসবেন ইতালিতে আপনি অনেক ধরনের বন জঙ্গল দেখতে পারবেন এরকম তো আসলে আমার প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে যার কারণে আমি হাঁটতেছি এই দেখেই সো আরেকটা জিনিস হচ্ছে যে ভাই সার্ভিয়াতে আসলে যদি ফাইল জমা করি আসলে পারমিট এবং এভরিথিং প্রসেসিং মিলিয়ে আমার কতদিন সময় লাগতে পারে দেখেন একজ্যাক্টলি আসলে কতদিন সময় লাগে সার্বিয়ার ক্ষেত্রে আসলে সাত মাসও লাগতে পারে আট মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে আর তারপর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আসলে সার্বিয়া যখন অনলাইন হয় বাই অনলাইন হওয়ার পর আসলে অ্যাপ্রুভাল আসতে বিসি অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে দেখেন কারো দুই মাস সময় লেগে যায় কারো পঁয়তাল্লিশ দিন সময় লেগে যায় কারো আবার ত্রিশ দিনে চলে আসে মানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না আসলে কতদিন কার লাগে আসলে এপ্রিল সব কিছুই আপনার লাখের উপরে ডিপ ডিপেন্ড করতেছে কতদিন সময় লাগবে তবে আসলে ম্যাক্সিমামই আপনার দুই মাসের মতো সময় লেগে যায় অ্যাপ্রুভালটা আসতে যখন অনলাইন করা হয় অনলাইন করার পর অ্যাপ্রুভাল আসতে আপনার দুই মাসের মতো টাইম নিয়ে নেয় সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এখন আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি সার্বিয়াতে আসেন আসলে কত টাকা স্যালারি পাবেন সার্বিয়াতে আর সার্বিয়ার টাকাকে কি বলা হয় সার্বিয়াতে যদি আপনি আসেন তো সার্বিয়া সার্বিয়াতে আসলে আসলে একজাক্টলি আপনি অ্যাপ্রক্সিমেটলি ইনকাম করতে পারবেন পাঁচশো ইউরো সম পরিমাণ যেটা আপনার বাংলাদেশি টাকায় যদি আপনি কনভার্ট করেন বর্তমান রেট অনুযায়ী তাহলে সত্তর হাজার টাকার কাছাকাছি চলে যায় কারণ এখন হয়তো অনেকেই জানেন ইউরো রেটটা কিন্তু অনেক হাই সো যার কারণে আপনার অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি কের মতো আপনি বেতন স্যালারি পাবেন সো টাকা খাওয়ার পর বা এভরিথিং মিলিয়ে আপনি যে কোনো ওয়েতে আপনি সত্তর হাজার টাকা যদি স্যালারি পান আপনি পঞ্চাশ হাজার টাকা ওনায়াসে আপনার দেশে পাঠাইতে পারবেন সো মিডিল ক্লাস ফ্যামিলি যারা আছেন যাদের এত বেশি টাকা পয়সা নাই সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা আট লাখ টাকার ভিতরে আপনারা যে কোনো একটা কান্ট্রি খুঁজতেছেন তো তাদের জন্য সার্বিয়া হতে পারে অন্যতম একটা কান্ট্রি এবং সেখানে গিয়ে যদি আপনি কাজ করতে পারেন কষ্ট করতে পারেন আপনি ওনায়াসে সত্তর সত্তর হাজার টাকার মতো ইনকাম করতে এবং আপনার বাংলাদেশে যারাই আছে তাদেরকে আপনি প্রচুর ইয়ে পাঠাইতে পারবেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার মতো মান্থলি আপনি পাঠাতে পারবেন সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এখন আসেন যে ভাই সার্বিয়াতে ইউরো চলে নাকি সার্বিয়ান ঢাকা চলে দেখেন সার্বিয়া বলকান অঞ্চলের দেশ এবং তাদের নিজস্ব একটা কারেন্সি আছে এবং তাদের কারেন্সিকে বলা হয় সার্বিয়ান দিনার সো আশা করি বুঝতে পারছেন সার্বিয়ান দিনার বলা হয় এবং সার্বিয়ান সার্বিয়ান দিনার বলা হয় এবং অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমাকে যে স্যালারি দিবে কোম্পানি সো স্যালারিটা আসলে আমাকে ইউরোতে দিবে নাকি দিনারে দিবে। সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন সো আমি আপনাদেরকে বলি সার্বিয়াতে যদি আপনি ইয়ে করেন সার্বিয়াতে যাওয়ার পর আপনাকে স্যালারিটা দিবে সার্বিয়ান দিনারে এই জায়গাতে একটু বয় লাগতেছে কারণ এই যে একটা চেয়ার এখানে আসলে এই চেয়ারটা খেয়ে রাখছে জানি না হয়তো যারা কাজ করতে আসে তারা যখন প্রচুর রুদ উঠে তখন তারা এখানে বসে রেস্ট নেয় আমার আসলে একটু বয় লাগতেছে কারণ এই যে পুরোটা একটা জায়গা পুরোটা মানে কোনো জায়গাতে মানুষ নাই একেবারে নিরিবিলি পরিবেশ এগুলো আসলে যারা রোড করে আসে ম্যাক্সিমাম এই সব রাস্তা পাড়ে দিয়ে ম্যাক্সিমামই আসতে হয় এরকম বন জঙ্গল থাকে প্রত্যেকটা জায়গাতে তো আসলে আমার একটু ভিডিও মেক করতে নিজেরই একটু আনকমফোর্টেবল লাগতেছে আনইজি লাগতেছে তবে আসলে বইয়ের কিছু নাই পাশে আশেপাশে বাড়ি ঘোড়া সব কিছুই আছে আর এইটা আসলে এখানে বাংলা অনেকেই কাজ করে ইন্ডিয়ান আফ্রিকান বাংলাদেশ এর মাঝে মধ্যে এখানে আসে কাজ করে সো সার্বিয়াতে আপনি আসলে সার্বিয়ান দিনারে অর্থাৎ তাদের টাকা তাদের যে কারেন্সি আছে ওই কারেন্সিতে আপনারা বেতন পাবেন সো আমরা আসলে যারা ভিডিও মেক করি বা এজেন্সিরা ম্যাক্সিমাম এজেন্সি বা যারা আমরা এই রকম ব্লগিং করি ইনফরমেশন প্রোভাইড করি সো আমরা আসলে মানুষের সুবিধার্থে আমরা বলে দিই যে আসলে আপনি পঞ্চ পাঁচশো ইউরো সম পরিমাণের একটা স্যালারি পাবেন তো পাঁচশো ইউরোকে আপনি যদি সার্বিয়ান দিনারে কনভার্ট করেন তাহলে আপনার স্যালারিটা এক্স্যাক্টলি সার্বিয়ান দিনারে আপনি কত পাবেন সেটা আপনার ইয়ে হয়ে যাবে মানে কনভার্ট হয়ে যাবে আসলে এক্সাক্টলি আপনাকে কত স্যালারি দিবে সো এখন আসেন যে ভাই সার্বিয়াতে আসলে কাজের পরিধি কেমন বা কি কি কাজ করতে পারবো কার সার্বিয়াতে কনস্ট্রাকশনের কাজ আছে তবে বাংলাদেশিরা বেশিরভাগই ফ্যাক্টরিতে কাজ করে আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে সেগুলো আপনি করতে পারবেন তারপর হচ্ছে আপনি যদি চান ওয়ার হাউসেও কাজ করতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে গার্মেন্টসের কাজের পরিধিটা কেমন গার্মেন্টসের কাজের পরিধিটা খুবই কম সার্বিয়াতে গার্মেন্টসের কাজের পরিধিটা হচ্ছে আপনার বুলগেরিয়াতে বেশি সো যারা গার্মেন্টসে গার্মেন্টসের কাজে দক্ষ আছেন তাদের জন্য বুলগেরিয়া হতে পারে পারফেক্ট একটা জায়গা এবং পারফেক্ট একটা কান্ট্রি সো আপনারা বুলগেরিয়াতে দেখতে পারেন যারা গার্মেন্টসের ভিসাতে যেতে চান সার্বিয়াতে অল্প পরিমাণ গার্মেন্টস আছে তো এত আহামরি না তবে বাংলাদেশিরা বেশিরভাগই কনস্ট্রাকশন কাজের রিলেটেড থাকে করে থাকে সার্বিয়াতে তারপর হচ্ছে আপনার এই যে বললাম ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে গিয়ে থাকে তারপর হোটেল বয় হিসাবে যায় ক্লিনার হিসাবে যায় সো এইগুলাতে আপনি কাজ করতে পারবেন ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারবেন চকলেট ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এই ধরনের বিভিন্ন ধরনের ইয়েতে করতে পারবেন তারপর আমাকে অনেকে জিজ্ঞেস করেন ড্রাইভিং জবের ফ্যাসিলিটি আছে কিনা আছে তবে আসলে এইগুলো কম ড্রাইভিং জবের ফ্যাসিলিটিটা পোল্যান্ড তারপর লিটুনিয়া ওইসব দেশের কান্ট্রি কান্ট্রিগুলাতে একটু বেশি ক্রোয়েশিয়াতে বেশি তবে সার্বিয়াতেও এত আহামরি মানে ড্রাইভিং ভিসা বা ড্রাইভিং জবগুলো নাই আর ডেলিভারি কাজও খুব কম সার্ভিয়াতে কারণ এটা তেমন একটা বিলাসবহুল যে কান্ট্রিগুলা যেমন ইতালি ফ্রান্স তারপর হচ্ছে স্পেন জার্মানি ওইসব কান্ট্রিগুলোর মতো না যে তাদের টাকা পয়সা খুব বেশি আছে তো এগুলাতে আসলে তেমন একটা ডেলিভারি জবের ইনকামটা তেমন একটা বেশি হয় না সো যারা এটা নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন তাদের আসলে এই জিনিসটা বুঝতে পারছেন আবারও বলবো যে আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা ডেফিনেটলি শেয়ার করবেন আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান আমার ফেসবুক পেজে নক দিবেন সেখান থেকে আমার সাথে কন্ট্রাক্ট করতে পারবেন আর আমি টুকটাক মাঝে মধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি আমি ভিসা নিয়ে কাজ করি না তো বাংলাদেশ থেকে কোনো এজেন্সিও যদি আমার সাথে কানেক্টেড হতে চান ওয়ার্ক পারমিট রিগার্ডিং ওয়ার্ক পারমিট অথবা ওয়ার্ক পারমিটের জন্য কারো যদি হেল্প হেলাপ প্রয়োজন হয় আপনারা আমার সাথেই ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন সো এই যে সার্বিয়ার যে বিষয়গুলো বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো আর একটা জিনিস হচ্ছে যে আপনি সার্বিয়া থেকে মুভ করতে পারবেন কিনা বৈধ অথবা বা অবৈধ হ্যাঁ আপনি দুইভাবেই বৈধ এবং অবৈধ পথে আপনারা মুভ করতে পারবেন সার্বিয়াতে সো সার্বিয়াতে আসার পর যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন এবং আপনার ব্রিথিং ওকে থাকে তাহলে আপনি আসলে বৈধভাবেই মুভ করার ওয়ে আছে যদি কয়েকদিন কাজ করতে পারেন কোম্পানিতে আর যদি আসিয়া আশিয়া মনে করেন যে সাথে সাথে আপনি মুভ করে ফেলবেন তাহলে আপনাকে বাইরুট করেই মুভ করতে হবে সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন তো সার্বিয়াতে যারা আসবেন বুঝে শুনে ফাইল জমা করেন যে কোনো জায়গাতে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই চার মাস হয়ে গেছে পারমিট আসতেছে না এখন কি করব তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ফাইল তুলে নেন কারণ লাগের কথা না আশা করি বুঝতে পারছেন যারাই যে জায়গাতে ফাইল জমা দেন দুই মাস আড়াই মাসের ভিতরে পারমিট চলে আসার কথা ওয়ার্ক পারমিট গুলা এরকমই চলে আসে সো আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু জানার হলে কমেন্ট করবেন আর আল্লাহ হাফিজ আলাইকুম